আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে কোরিয়ান ভাষার তেরোতম ক্লাস আর আজকের ক্লাসটি খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা শিখাবো ঘড়ি আপনারা প্রায় জানেন বা প্রায় শুনতে পান পরীক্ষায় ঘড়ি আসেই বা প্রায়ই শোনা যায় হয় অ্যানালাগ ঘড়ি আসে না ডিজিটাল ঘড়ি আসে তাহলে আপনাকে অ্যানালাগ এবং ডিজিটাল উভয় ঘড়ি সমাধান করতে হবে আরও সহজ করে বললে একটা থেকে বারোটা পর্যন্ত তো মাস্টবি পড়তে হবে পাশাপাশি তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা এভাবে চব্বিশটা পর্যন্ত আপনাকে শিখতে হবে যেহেতু পরীক্ষায় অ্যানালগ এবং ডিজিটাল ঘড়ি উভয়ই আসে এখন যারা এই ক্লাসটি করবেন এই ক্লাসটির একদম শেষের দিকে ঘড়ির প্রশ্ন কিভাবে আসে আমি দেখিয়ে দেব আর যদি আপনি প্রশ্ন ব্যাংক থেকে ঘড়ির কোশ্চেন সমাধান করেন তাহলে খুব সহজেই পরীক্ষায় আপনি আনসার করতে পারবেন আর প্রশ্ন ব্যাংকের এটা এইচআরডি কোরিয়া থেকে অথবা আমাদের একুশ থেকে প্রকাশিত যে প্রশ্ন ব্যাংকটি রয়েছে সেই প্রশ্ন ব্যাংকের লিসিনিং অংশের আবার বলছি লিসিনিং অংশের তিনশো একষট্টি নং থেকে চারশো নং প্রশ্ন ঘড়ির প্রশ্ন রয়েছে তো আমরা সেগুলো ক্লাস শেষে সমাধান করব আমরা ক্লাসটি করি থ্যাংক ইউ ঘড়ির সময় সে মানে হচ্ছে সময় তাহলে আমরা খুব সংক্ষেপে জেনে নেই শি সি মানে হচ্ছে টা অর্থাৎ আমরা যে বলি একটা দুইটা তিনটা সেই টা বোন মিনিট বোন মিনিট যেমন এক মিনিট এল বোন এল বোন এখন বলতে পারেন এটা তো ফোন ছিল বুন বললাম কেন তাই না কারণ এটার আগে কিন্তু এক দুই তিন চার আছে তাহলে ব মাঝখানে হলে কি হয় ব হয় বিছখানে হলে কি হয় ব হয় তাহলে বোন বোন মানে হচ্ছে মিনিট এরপরে ফান ফান মানে হচ্ছে সাড়ে তার মানে এটার পিছনে কিন্তু কিছু হবে এটার পিছনে কিছু হবে তাই সেই মানে হচ্ছে টা বোন মিনিট ফান মানে হচ্ছে সারে এটা খুব সংক্ষেপে আমরা জেনে নেই তাহলে আমরা মুখস্থ করি সি টা বোন মিনিট ফান সাড়ে তবে আপনাকে জানতে হবে যখন আপনি ঘড়ির ঘণ্টা কাউন্ট করবেন তখন পিওর কোরিয়ান যেমন হান্দু ছেনে সেটা থাসুদ ইয়স ইলগুপ, ইয়দল আহুব ইয়ল ইয়রান ইয়লদু নিশ্চয় মনে আছে আপনার যখন মিনিট কাউন্ট করবেন তখন পিওর কোরিয়ান নয় সাইনো কোরিয়ান অর্থাৎ মিনিট কাউন্ট করতে হলে আপনাকে সাইনো কোরিয়ান ব্যবহার করতে হবে ইল ই সাম ছা ও ইয় ফাল খুশিব সেইগুলো তোফান মানি সারে সেকেন্ড প্রয়োজন হয় না পরীক্ষার সময় শুধুমাত্র ঘন্টা এবং মিনিট প্রয়োজন তাহলে আমরা একটু দেখি কোরিয়াতে ঘড়ির ঘন্টা গণনার সময় একক হিসাবে সি ব্যবহার করা হয় যেটা বলেছিলাম এবং পিওর কোরিয়ানে গণে থাকে যেমন একটা বাজে আসলে বাজে কোরিয়ান ভাষায় বলতে হয় না হান মানে এক হান মানে হচ্ছে এক সি মানে হচ্ছে টা একটা আর আমরা নাউনের শেষে বসাব ইমনিদা ইমনিদা মানে কিন্তু বাজে না এটা মানে হচ্ছে একটা অর্থাৎ কোরিয়ান ভাষায় নাউনের শেষে ইমনিদা যুক্ত করতে হয় পাসটা বাজে তাহলে পাস আমি কি সাইনো বলবো নাকি পিওর কুরিয়ানে বলবো অফকোর্স যেহেতু ঘন্টা তার মানে হচ্ছে পিওর কোরিয়ান শি ইমনিদা পনেরো মিনিট বাজে পনেরো মিনিট বাজে মিনিট মিনিট কাউন্ট করার সময় সাইনো তাহলে শিব মানে পনেরো আর বুন মানে হচ্ছে মিনিট পনেরো মিনিট আর আমরা আগেই বলেছি বাক্যের শেষে ইমনিদা পঞ্চান্ন মিনিট অফকোর্স সাইনো কোরিয়ানে ও শিব ও পঞ্চান্ন উচ্চারণ হবে ও শিব ওমেদা যেমন এখানে তিনটা পঁয়তাল্লিশ মিনিট বাজে এখানে কিন্তু ঘন্টা আছে মিনিট আছে তাহলে তিনটা এই তিনটা এটা আমরা কিভাবে কাউন্ট করবো সে কারণ হান দুছে যেহেতু ঘণ্টা তাহলে কাউন্ট করতে হবে কি দিয়া পিওর কোরিয়ান দিয়ে তাই না তাহলে তিনটা সে পঁয়তাল্লিশ মিনিট যেহেতু মিনিট কাউন্ট করতে হবে কি দিয়া সাইনো কোরিয়ান দিয়ে সা শিব বুন আমরা জানি সা শিব মানে কি পঁয়তাল্লিশ আর মিনিট মানে হচ্ছে বুন তাহলে তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষি সিবন কোরিয়াতে সাড়ে যখন কাউন্ট করবেন সাড়ে তখন বলতে হবে বান বা ফান কোরিয়াতে সারে গণনার জন্য ফান ব্যবহার করা হয় যেমন সাড়ে তিনটা বাজে তাহলে তিনটা আগে তিনটা ঘন্টা আগে বলতে হবে তাহলে তিনটা এটা কী হবে আর আমরা জানি এই যে সারে মানে হচ্ছে ফান সে ফান এমনি দা তাহলে আমরা আরো সহজ করে বলতে পারি আগে হবে ঘন্টা তারপরে হবে মিনিট বা সারে যেমন এই যে সারে এই সারেটাকে ইউজ করা হয়েছে ফান তাহলে সাড়ে তিনটা বাজে তিনটা মানে কি শেষি সারে কি ফান শেষি ফান এমনি আপনি চাইলে এই ফানের পরিবর্তে ইউজ করতে পারেন তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে কি সামশিপ সামশিপ বুন হয় ইউজ করতে হবে ফান না হয় সামশিপ বুন তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে হয় কি সে তিরিশ মিনিটে তো আমরা এইটুকু বুঝতে পেরেছি যখন কোরিয়াতে ঘন্টা বলা হয় তখন পিওর কোরিয়ান যখন মিনিট বলা হয় ছাইনো কোরিয়ান আর টা মানে হচ্ছে শি মিনিট মানে হচ্ছে বুন সি টা বুন মিনিট ফান সারে এই তিনটা শব্দ আপনি আগে মনে রাখেন এরপরে খেয়াল করেন যেমন একটা হানসি দুইটা দুশি তিনটা শেষি চারটা পাঁচটা ছয়টা সাতটা থাসটা আটটা ইয়দলসি নয়টা আহ দশটা ইয়লসি এগারোটা ইয়ানসি রিয়লের পরে হিওত থাকলে রিয়টটা হিওলের হিয়তের স্থানে চলে যায় তাহলে ইয়লসি দশটা ইউর এগারোটা এখন বলতে পারেন কেন ইয়রান বলা হলো কারণ রিয়লের পরে থাকলে রিয়লটা হিওতের চলে যায় ইয়ল দুশি তাহলে মিনিট খুবই সহজ ইলবুন এক মিনিট ইবুন দুই মিনিট সাম্বুন তিন মিনিট সাবুন চার মিনিট জাস্ট এক থেকে তিরিশের সাথে বুন লাগালে মিনিট হয়ে যাবে যেমন সাপোজ পাঁচ মিনিট ও বোন আমি যদি বলি পঁচিশ মিনিট কি হবে ই শিপ ও মানে পঁচিশ সাথে বুন লাগাবেন তাহলে পঁচিশ মিনিট হয়ে যাবে পঞ্চাশ মিনিট তাহলে কি হবে ও শিপ মানে পঞ্চাশ ও শিপ বুন মানে হচ্ছে পঞ্চাশ মিনিট তাহলে এভাবে মিনিট কাউন্ট করবেন এখন আমরা দেখব এটা পরীক্ষায় কিভাবে আসে পরীক্ষায় আসে এভাবে দেখেন পরীক্ষায় ঘড়ি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষায় অ্যানালগ ঘড়ির পাশাপাশি ডিজিটাল ঘড়িও আসে তাই একটা থেকে চব্বিশটা পর্যন্ত মুখস্থ করতে হবে জিরো পয়েন্ট বারো এই জাতীয় টাইমের ঘড়ি আসলে বুঝে নিতে হবে বারোটা বারো অবশ্যই এ এম মানে ওজন লিসিনিংয়ে জো বা বলতে যেমন এই জাতীয় টাইমের বারোয়ার ঘড়িংয়ে দশটা পঁচিশ অথবা বাইশটা পঁচিশ বলবে অবশ্যই আচ্ছা এগুলো খুব সিম্পল ব্যাপার তাহলে আমরা একটা ঘড়ি আমরা সমাধান করি যেমন পরীক্ষা দেখেন যেমন এই ঘড়িটি আমরা সমাধান করি তিনশো চৌষট্টি নং তাহলে আমরা সমাধান করি তিনশো

কোন ঘড়িটায় পাঁচটা দশ মিনিট আছে বলেন নিশ্চয়ই দুই নম্বর তাই না হ্যাঁ সঠিক বলেছেন যেমন তিনশো পঁয়ষট্টি নম্বর কোয়েশ্চেন দেখবো আমরা তিনশো পঁয়ষট্টি নাম্বার আমরা বেশ কয়েকটা কোশ্চেন সলভ করবো তিনশো পঁয়ষট্টি নাম্বার কোশ্চেন এখানে বলা হয়েছে মগায়ু দুপুরের খাবার কয়েকটাই খান বল উত্তর হান আবার শোনেন 한 시에 먹어요. 한 시에 먹어요. 한 시. 한에 먹어요. 액다카이 달리크는 거리 차액짜봐세버달아사테쇼번 문제입니다. 몇 시에 친구를 만나요? বলা হয়েছে মেয়দ শিয়ে গুরু মান্নায় কয়টা সময় বন্ধুর সাথে সাক্ষাৎ করেন অর্থাৎ তিনটার সময় সাক্ষাৎ করে তাহলে কোন ঘড়িটায় তিনটা বাজে হ্যাঁ নিশ্চয়ই দুই নম্বর আচ্ছা তারপরে আর একটা কোয়েশন সলভ করবো তিনশো মানে এখন কয়টা বাজে বলেছিলাম মানে চল্লিশ মিনিট এগারোটা চল্লিশ মিনিট কোন ঘড়িতে হবে তিন নম্বর গরিত হবে। উল্লেখ্য বিষয়ে পরীক্ষার সময় কিন্তু সমাধান থাকবে না, এইটুকু থাকবে না। আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। আরো বড় কোশ্চেন যেমন আমরা তিনশো একাত্তর নম্বর কোশ্চেন সলভ করি। 371 নাম্বার কোশ্চেন। 371번 문제입니다। ভালো করে শুনুন। I hope she আবার I hope she আবার হ্যাঁ ধরেছেন আহুব মনি নয় নিশ্চয়ই মনে আছে আপনার তাহলে আহুব মানে হচ্ছে নয়টা বাজে তাহলে কোন ঘড়ি চায় নয়টা বাজে তিন নম্বর ঘড়ি চায় নয়টা বাজে তাহলে উত্তর কত হবে তিন পরীক্ষায় শুধু আপনি তিনই ক্লিক করবেন তাহলে নিশ্চয়ই ঘড়ি কোশ্চেন খুবই সহজ পরীক্ষার সময় কিন্তু শুধুমাত্র এই চারটা ঘড়ি থাকবে সর্বশেষ কোশ্চেন আর একটা কোশ্চেন সলভ করবো আমরা

এখন বারোটা তিরিশ মিনিট কোনটা আনসার নিশ্চয়ই চার নাম্বার। এখানে কিন্তু বলতে পারতো ইয়ল দোষী এই ইয়ল দোষী মানে বারো ইয়ল দুশি না বলে বলতে পারত ইয়দলসি ইয়ল ফানি ফানিমৃদা বলতে পারতো ইয়ল ফানি ফানিমৃদা বলতে পারতো তাহলে উত্তর কথা হবে চার নাম্বার। এখন এই ঘড়ির উপরে আপনারা আরও ক্লাস পাবেন তবে সেই ক্লাসটা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো একদিন হয়তো কোনো এক ভিডিওতে আমরা পুরো ঘড়ির উপরে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি আবারও বলছি ঘড়ির সময় গণনা করতে হলে আপনার সবার আগে জানতে হবে সি মানি চা বুন মানে মিনিট ফান মানি সারে যেটা এখন বলতে পারেন তাহলে কোরিয়ান ভাষায় কি পোনে বারোটা বলে না পনে তিনটা বলে না না কোরিয়ান ভাষায় এরকম বলে না জাস্ট বারোটা পনেরো বারোটা পঁয়তাল্লিশ ঠিক এভাবে বলে বারোটা তিরিশ মিনিটও বলতে পারে আবার সাড়ে বারোটাও বলতে পারে তাহলে আপনার সবার আগে মুখস্থ করতে হবে শি টা বুন মিনিট ফান সাড়ে আর অফকোর্স যখন ঘন্টা কাউন্ট করবেন তখন পিওর কোরিয়ান যখন মিনিট কাউন্ট করবেন তখন সাইন কোরিয়ান যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন আসসালামু আলাইকুম